সামরিক মহড়ার সময় মার্কিন ড্রোনকে বাধা দিল ইরান। মন্ত্রিসভায় ব্যাপক রদবদল, অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন মমতা নিজেই। ইসরায়েলিদের ওপর একাধিক ইরানি হামলা ব্যর্থ হয়েছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিন, আমেরিকার প্রতি সাত্তাইয়া। তাজিকিস্তানে আফগান সেনাবাহিনীর 8 জন পাইলট এবং বিমান বাহিনীর সদস্যদের আটক করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি নূরুন্নবী ইসলাম নীরব আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। সামরিক মহড়ার সময় মার্কিন ড্রোনকে বাধা দিল ইরান। পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের উত্তর অঞ্চলে বিশাল সামরিক মহড়া চালানোর সময় আমেরিকার 2টি ড্রোনের গতিপথে বাধা সৃষ্টি করেছে ইরানি সেনারা। মার্কিন ড্রোন 2টি ইরানের সামরিক মহড়ার এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদেরকে ওই এলাকা থেকে চলে যাওয়ার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। সামরিক মহড়ার মিডিয়া সেল থেকে আজ মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোন 2টি ইরানের ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন ও এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে। বিবৃতিতে বলা হয়, জেনারেল অ্যাটোমিক্স MQ-9 রিপাল এবং নর্থপ গ্রুম্যান এর Q-4 গ্লোবাল হক ড্রোন প্রবেশ করে। মিডিয়া সেলের বিবৃতিতে বলা হয়, ইরানি আকাশ সীমায় কয়েক কিলোমিটার দূরে থাকতেই এয়ার ডিফেন্স নেটওয়ার্কের মাধ্যমে ড্রোনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। ড্রোনগুলির মহড়া স্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে ইরানের এয়ার ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এরপর ড্রোন 2টি ওই এলাকা থেকে চলে যায়। গত রোববার ইরানের সেনাবাহিনী, ইনফ্যান্ট্রি ব্রিগেড, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনী জুলফিকার 1400 নামের সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। এদিকে জানবেন মন্ত্রিসভায় ব্যাপক রদবদল, অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন মমতা নিজেই। ভারতের পশ্চিমবঙ্গে সুব্রত মুখোপাধ্যায় মারা যাওয়ার পর থেকে আলোচনা চলছিল পঞ্চায়েত মন্ত্রী কে হবেন। অপরদিকে আজ মঙ্গলবার অর্থমন্ত্রী অমিত মিত্রের মেয়াদ শেষ, সুতরাং তার জায়গায় কে আসবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব প্রশ্নের উত্তর দিলেন মন্ত্রিসভায় রদবদল করে। তবে মন্ত্রিসভায় এখনই কোনো নতুন মুখ আসছে না, বদলে পুরনো মন্ত্রীদের হাতে দেওয়া হলে অতিরিক্ত দায়িত্ব। এদিন মন্ত্রিসভার রদবদল করে সুব্রত মুখোপাধ্যায় দপ্তর দেওয়া হলো বিধায়ক পুলক রায়কে। এখন তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী, অতিরিক্ত দায়িত্ব হিসেবে তার হাতে পঞ্চায়েত ভার দিলেন মুখ্যমন্ত্রী। আর অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রের মেয়াদ শেষ হওয়ায় সেটা নিজের হাতে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী হলো চঞ্জিমা ভট্টাচার্য, অর্থ উপদেষ্টা করে রাখা হয়েছে অমিত মিত্রকে, যা এক কথায় মাস্টার স্ট্রোক। এছাড়া দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন সাধন পাণ্ডে, তার জায়গায় ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ ভুঁইয়াকে। আর পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী করা হলো বেচারাম মান্নাকে, তিনি এখন শ্রম দপ্তরের মন্ত্রী। এদিকে জানিয়ে দিব, ইসরায়েলিদের ওপর একাধিক ইরানি হামলা ব্যর্থ হয়েছে। ইসরায়েলের মোসাদ অন্তত 3টি আফ্রিকান দেশে ইসরায়েলি পর্যটক এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক ইরানি হামলা ব্যর্থ করেছে বলে অভিযোগ করেছে। স্থানীয় গণমাধ্যম রবিবার এ তথ্য নিশ্চিত করেছে। কথিত হামলার লক্ষ্যবস্তু ছিল তানজানিয়া, সেনেগাল এবং ঘানা সফরকারী ইসরায়েলিরা, যারা 5 জন সন্দেহভাজন দ্বারা আক্রমণ করেছিল, যাদের সকলেরই আফ্রিকান পাসপোর্ট ছিল এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েল চ্যানেল 12 অনুসারে ইরানের এ আক্রমণের এক মাস পরে প্রতিবেদনটি আসে ভিত্তিহীন। ইসরায়েলের দাবি যে তেহরান সাইপ্রাসে ইসরায়েলিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েল সাইপ্রাসে ইসরায়েলি ব্যবসায়ীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার জন্য ইরানকে অভিযুক্ত করে। জনপ্রিয় সাইট নিউজ আউটলেট গত সপ্তাহে রিপোর্ট করেছে যে একজন আজেরি নাগরিককে নিকোসিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, যখন পুলিশ তার গাড়িতে একটি সাইলেন্সার সহ একটি পিস্তল খুঁজে পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসে ব্যবসায়িক কার্যকলাপের সাথে ইসরায়েলিদের লক্ষ্যবস্তু করে এই ব্যক্তিকে হত্যাকারী বলে সন্দেহ করা হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রচেষ্টা 2020 সালের জুলাইয়ে বৃদ্ধি পেয়েছে, যখন ইরান মোসাদকে তার পারমাণবিক স্থাপনাগুলিকে নাশকতার জন্য অভিযুক্ত করেছে, যা এই বছরের এপ্রিল এবং জুনে পুনরায় সংঘটিত হয়েছিল। 2020 সালের নভেম্বরে ইসলামিক প্রজাতন্ত্রের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাহাদেকে মোসাদের অভিযানে হত্যা করা হয়েছিল। ইরান জোর দিয়ে বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে। অপরদিকে জানিয়ে দিব, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিন, আমেরিকার প্রতি সাত্তাইয়া।
পূর্ব বাইতুল মোকাদ্দাস শহরকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তাইয়া। ফিলিস্তিনি জনগণের টার্গেট করে আমেরিকা যেসব প্রস্তাব পাশ করেছে সেগুলো সংশোধনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার অধিকৃত পশ্চিম তীরে রামাল্লা শহরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। মার্কিন প্রতিনিধি দলের কংগ্রেসের কয়েকজন সদস্য ছিলেন সেই সময়। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে কথিত শান্তি প্রক্রিয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়। দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের অধিকার ভুলুনিষ্ঠ করার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক মাধ্যমের বিষয়টিকে যখন ইহুদিবাদী ইসরায়েল দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছে তখন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর এই আলোচনা হলো। ফিলিস্তিনিদের জন্য এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব বাইতুল মোকাদ্দাসে মার্কিন কনসুলেট খোলা সহ যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী সাত্তাইয়া। তাজিকিস্তানে আফগান সেনাবাহিনীর 8 পাইলট এবং বিমান বাহিনীর সদস্যদের আটক করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আশরাফ ঘানি পালানোর প্রাককালে তাজিকিস্তানে পালিয়ে আসা 8 আফগান সেনা পাইলট এবং কর্মীকে গত 2.5 মাস ধরে তাজিকিস্তানে আটক করা হয়েছে। আটক পাইলটদের একজন নিউ ইয়র্ক টাইমসকে বলেছে যে হাজার হাজার আফগান এয়ারফোর্সের পাইলট এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বর্তমানে তাদের পরিবারের সাথে লুকিয়ে আছে এবং বিশ্বাস করে যে মার্কিন বাহিনী তাদের একা রেখে গেছে। তাজিকিস্তানে আটক পাইলট দাবি করেছেন যে লুকানো পাইলট এবং তাদের পরিবারের সদস্যরা এখনও গুরুতর হুমকির মধ্যে রয়েছেন। নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য মার্কিন সেনাবাহিনী এবং সরকারকে বিশ্বাস করছি। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীর একজন প্রাক্তন আফগান সহকর্মী টেলিফোনে নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন যে তিনি 5 বছর ধরে মার্কিন বাহিনীর সাথে কাজ করছেন কিন্তু এখনও তিনি তার সহকর্মীরা আমেরিকানদের দ্বারা ভুলে গেছে। আমরা লক্ষ্য করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তার আফগান সরকারকে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই, বলেছে ডেভিড হিক্স, প্রাক্তন সরকারের বিমান বাহিনীর প্রশিক্ষক তিনি। তবে স্টেট ডিপার্টমেন্ট পূর্ণ ব্যক্ত করেছে যে তাজিকিস্তান থেকে আফগান পাইলটদের বহিষ্কার করার জন্য তাজিক কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে। উল্লেখ্য যে আফগানিস্তানের ইসলামিক আমিরাত প্রাক্তন শাসন আমলে সমস্ত বেসামরিক ও সরকারি কর্মী এবং কর্মকর্তাদের কাছে প্রকাশ্য ক্ষমা চেয়েছেন এবং জাতীয় ও ইসলামী স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সমস্ত পেশাদার এবং ক্যাডার কর্মী এবং সামরিক অফিসারদের নিয়োগ করা হয়েছে। এদিকে থাকছে পরমাণু হামলা প্রসঙ্গে ফ্রান্স ইরান ফোন আলাপ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইভেন্স ড্রিয়ান বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু আলোচনা সেখান থেকেই শুরু হবে যেখান পর্যন্ত আলোচনা থেমে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান মঙ্গলবার এক ফোন আলাপে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, চলতি নভেম্বরের শেষের দিকে পুনরায় পরমাণু আলোচনা বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। তার আগে মার্কিনীদের অন্যতম মিত্র ফ্রান্সের পক্ষ থেকে এমন মন্তব্য এলো, পুনরায় পরমাণু আলোচনা শুরুর কথা হলেও ইরান নিজেদের দাবিতে অনড়। গতকাল সোমবার তারা জানায়, 2015 সালে ইরান ও 6 পরশক্তির সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেন। নতুন করে চুক্তি হলে যুক্তরাষ্ট্রকে সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, সেই সঙ্গে জো বাইডেন প্রশাসনকে নিশ্চয়তা দিতে হবে তারা এই চুক্তি থেকে বের হবে না। ইরানের এমন বক্তব্যের পরই হোসেন আমির আবদুল্লাহিয়ান ফোনে কথা বলেন জিন ইভেলস লেড্রিয়ান। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, গত জুনের 20 তারিখে পরমাণু আলোচনা থামিয়ে দেয় ইরান। সেই আলোচনা কতটুকু গুরুত্বপূর্ণ তা ফোন আলাপে তুলে ধরেছিল লেড্রিয়ান। হোসেন আমির আবদুল্লাহিয়ান থেকে থেমে থাকা সেই আলোচনা পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন তিনি।